হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ল্যাটস্ক্রাইব ত্রিপুরা এক্সাম ফ্রেন্ডস আজকে আমরা তোমাদের সামনে জিকে স্পেশাল সিরিজের আট নম্বর ক্লাসটি নিয়ে এসেছি তোমরা অন্যান্য দিনের মতো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ক্লাস অবশ্যই করবে এবং প্রত্যেকটি এমসি তোমরা শিখে নেওয়ার চেষ্টা রাখবে আজকে এখানে আমরা ওয়ার্ল্ডের জিকে কিছু ইনক্লুড করেছি অ্যান্ড ইন্ডিয়ান জিকে তো অবশ্যই থাকবে ওয়ার্ল্ডের জি কো কিন্তু জার বিটি সিলেবাসে আছে এখানে কিন্তু মেনশন করা দেওয়া হয়েছে যে ওয়ার্ল্ড সম্বন্ধ কোশ্চেন আসবে ফ্রেন্ডস তাই ওয়ার্ল্ডের কিছু জিকে রেখেছি ইন্ডিয়া জি কে আছে তোমরা গুরুত্ব সহকারে প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ক্লাসটি করবে আর আমরা দেখতে পাচ্ছি তোমরা কিন্তু সবাই টেলিগ্রামে জয়েন করছো না টেলিগ্রামে জয়েন করো টেলিগ্রামে জয়েন করলে তোমরা আমাদের প্রত্যেক রকম যে আপডেট আমরা দিয়ে থাকি আমাদের ক্লাসের সেই সমস্ত রকম আপডেট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে তো তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে ফ্রেন্ডস যারা ফ্রেন্ডস নতুনভাবে আমাদের চ্যানেলে আসছো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস সঙ্গে তো বেলের কোনো ক্লিক করে দেবে বিকজ আমরা আমাদের চ্যানেল যে এবং টিআরবিটি অনেকগুলি ক্লাস করে নিয়েছি থ্রি ফর্টির উপরে ক্লাস আছে আমাদের চ্যানেলের মধ্যে এবং আমরা টপিক বাই টপিক তোমাদেরকে ক্লাস দিয়েছি এখন বেশিরভাগ আমরা মক টেস্ট আনছি এমসিকিউ আনছি তোমাদের প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিসের সুবিধার জন্য নিয়ে আসছি তো ফ্রেন্ডস তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বন্ধুর সাথে শেয়ার করবে ক্লাস ভালো লাগলে লাইক করে নেবে তাছাড়া তোমরা যারা যারা জয়েন করে নিয়েছো টিচমেন্টের মধ্যে তোমরা তো প্রত্যেক দিন পাচ্ছ ওইখানে তোমরা প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারছো তো ইউটিউবে যে সমস্ত আমরা ক্লাস করছি সমস্ত ক্লাসের পিডিএফও তোমরা পেয়ে যাচ্ছ টিচমিন্ট অ্যাপের মধ্যে এবং আলাদাভাবে যে টেলিগ্রাম করা হয়েছে তোমাদেরকে নিয়ে ওইখানে তোমরা পিডিএফ ডাউনলোডও করতে পারছো তো বাকি সব কিছুর জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে টাচে থাকবে ফ্রেন্ডস অবশ্যই আমরা তোমাদের জন্য প্রত্যেকদিন কিছু নিয়ে আসার চেষ্টা রাখছি এক্সাম আর বেশি দিন নেই অ্যান্ড ফ্রেন্ডস তোমরা যারা এখনও টেলিগ্রামে সরি টিচমিন্টে জয়েন নি তোমরা টিচমিন্টে জয়েন করে নেবে তো ফ্রেন্ডস আজকের কোয়েশেন নাম্বার ওয়ান বলছে হুইচ কান্ট্রি ওয়াজ দ্য লার্জেস্ট সোর্স ফর পারমানেন্ট রেসিডেন্ট ইন ক্যানাডা লাস্ট ইয়ার লাস্ট ইয়ারে ক্যানাডার মধ্যে সবচেয়ে বেশি কোন দেশের নাগরিক ছিল সবচেয়ে বড় উৎসের যে নাগরিক ক্যানাডার মধ্যে দেশের নাগরিক ছিল তাড়াতাড়ি আনসার করে দাও ফ্রেন্ডস অনেকে তোমরা সঠিক টাইমে চলে আসো ক্লাসের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা আমাদেরকে অ্যাক্টিভ সাপোর্ট করছো বলে আমরাও প্রত্যেকদিন তোমাদের সামনে নিয়ে আসতে পারছি আমরা ফ্রেন্ডস যারা নতুনভাবে আসছো আবারও বলছি আমরা আমাদের চ্যানেলের মধ্যে আঠারো জুলাই সাতাশ জুলাই আঠাশ জুলাই অ্যান্ড ফার্স্ট অগাস্ট চার দিন কিন্তু এক্সাম নিয়েছি বিটির উপরে সেই সমস্ত এক্সাম যারা এখনও দাওনি আমাদের চ্যানেলে গিয়ে আমাদের চ্যানেলের প্লে লিস্টে সেই সমস্ত এক্সাম আছে তোমরা ওই সমস্ত এক্সাম দিয়ে দেবে ঠিক আছে অ্যান্ড ফ্রেন্ডস এখানে কোয়েশ্চেন নাম্বার ওয়ানের আনসারটি কী হবে আনসারটি হবে অপশান বি ইন্ডিয়া হবে অপশান বি ইন্ডিয়া হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার টু হুইচ কান্ট্রি রিসেন্টলি পুল্ড আউট অফ এ ডিল সাইন্ড উইথ ইন্ডিয়া অ্যান্ড জাপান টু ডেভেলপ এ স্ট্র্যাটেজিক পোর্ট টার্মিনাল কোন দেশ সম্প্রতি ভারত ও জাপানের সাথে একটি কৌশলগত বন্দর টার্মিনাল তৈরির চুক্তি থেকে সরে গিয়েছে সরে এসছে কোন দেশ এখানে চারটি অপশন দেওয়া আছে নেপাল দেওয়া আছে বাংলাদেশ দেওয়া আছে শ্রীলঙ্কা ইরান চারটি অপশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে ফ্রেন্স আনসার করে দাও

নাম দিয়েছে ওই মিসাইল এর কোয়েশন থ্রি যারা বলছে হুইচ ইজ দা ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি হুইচ ইজ দা ওয়ার্ল্ড ফার্স্ট কান্ট্রি টু ব্যান অল টক্সিক ড্রাগ টক্সিক যে ড্রাগ সমস্ত ড্রাগ ব্যান করে দিয়েছে কোন দেশন ফোর আনসারটি হবে অপশন বি বাংলাদেশ হবে এখানে রাইট आंसर क्वेश्चन নাম্বার ফাইভ হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লার্জেস্ট কেস লোড ইন অ্যাবসোলিউট অফ টিউবার কিউলোসিস পেশেন্ট গ্লোবালি কোন দেশে বিশ্বব্যাপী যক্ষা রোগীদের পরম সংখ্যা অথবা সবচেয়ে বেশি সংখ্যায় ক্যাশ লোড রয়েছে কেইস লোড রয়েছে সবচেয়ে বেশি কোন দেশের মধ্যে যক্ষা রোগীর কেইস লোড রয়েছে কোশ্চেন নাম্বার ফাইভ আনসার করো ফ্রেন্ডস ওয়ার্ল্ডের জিকে থেকেও কিন্তু এক্সাম হলে কোশ্চেন আসবে তাই আজকে আমরা কিছু কোশ্চেন রেখেছি ওয়ার্ল্ডের উপরে পরবর্তী সময়ে ইন্ডিয়ার উপরও আসবে তো তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি অবশ্যই ক্লাসটি করবে তাহলে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ ওইগুলি তোমরা পেয়ে যাবে আজকে কোয়েশ্চেন নম্বর ফাইভের আনসার ইজ অপশান সি ইন্ডিয়া হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর সিক্স বলছে হুইচ কান্ট্রি হ্যাজ রিসেন্টলি অ্যাপ্রুভড ইটস ফোরটিন্থ ফাইভ ইয়ার প্ল্যান ফোরটিন্থ ফাইভ ইয়ার প্ল্যান রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে নিচের কোন দেশ দু থেকে দু ফাইভ ইয়ার প্ল্যান রিসেন্টলি অ্যাপ্রুভ করেছে কোন কান্ট্রি অপশান এ ইন্ডিয়া বি চায়না সি ইউকে ডি ইউএসএ কোয়েশ্চেন নাম্বার সিক্স এর রাইট আনসারটি হবে অপশন বি চায়না হবে এখানে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে হু ইজ দ্য চেয়ারপারসন ফর দ্য ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অফ ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড নাইন্টিন ভারতবর্ষের মধ্যে কোভিড নাইন্টিনের এর কে হু ইজ দ্য চেয়ারপার্সন ফর দ্য ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ ন্যাশনাল এক্সপার্ট গ্রুপ অন ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশন ফর কোভিড 19 যে তৈরি করা হয়েছে সেই এক্সপার্ট গ্রুপ সেই এক্সপার্ট গ্রুপের চেয়ারপার্সন কাকে করা হয়েছে অমিতাভ কান্ট অপশন এ বিতে আছে ডক্টর ভি কে পল সিতে আছে নরেন্দ্র সিং তোমার ডি রাজীব কুমার

এটা খবর মেহের গঙ্গাধরিফট যে সিস্টেম এটি কোন সঙ্গে সম্পর্কিত করে অপশন এতে আছে মহারাষ্ট্র বি উড়িষ্যা সি ওয়েস্ট বেঙ্গল ডি বিহার তো ফ্রেন্ডস এখানের আইডাস হবে অপশন বি নেক্সট কোয়েশন বলছে হুচ স্টেট অর ইউটি হ্যাজ রিসেন্টলি গিভেন অ্যাপ্রুভাল ফর কনস্ট্রাকশন অফ স্কাই স্ক্রেপার্স উইথ সেভেন্টি অর মোর ফ্লোরস কোন রাজ্য বা কেন্দ্রশিত অঞ্চল সম্পর্কে সত্তর বা তার বেশি যে ফ্লোর দিয়ে স্কাই স্ক্রেপার নির্মাণ অনুমোদন দিয়েছে কোয়েশ্চেন নম্বর নাইনের আনসারটি করো তোমরা ফ্রেন্ডস তাড়াতাড়ি কোয়েশন নম্বর নাইনের আনসারটি কী হবে অপশন সি গুজরাট হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নম্বর টেন ইন্ডিয়া ইজ সেট টু লঞ্চ এ ডাইরেক্ট ফেরি সার্ভিস টু হুইজ নাইবারিং কান্ট্রি ভারত কোন প্রতিবেশী দেশে সরাসরি ফেরি পরিষেবা চালু করতে চলেছে আনসার করে দাও কোয়েশ্চেন নাম্বার টেন তো ফ্রেন্ডস অনেকে তোমরা রাইট আনসার করছো ভেরি গুড মালদ্বীপ হবে এখানে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার ইলেভেনের আনসারটি কী হবে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার্স অফ দ্য ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত মুম্বাই নিউ দিল্লি লখনৌ হায়দ্রাবাদ কোশ্চেন নাম্বার ইলেভেনের রাইট আনসারটি কী হতে পারে আন্সার করো তাড়াতাড়ি তোমরা হোয়াট ইজ দা নেম অফ দ্য ইন্ডিয়ান নেভিস শিপ দ্যাট হ্যাজ ক্যারিড হান্ড্রেড টনস অফ ফুড এইড টু সুদান সুদান থেকে হান্ড্রেড টন খাদ্য সহায়তা বহন করে নিয়ে এসছে ভারতীয় নৌবাহিনীর কোন জাহাজটি কোশ্চেন নাম্বার টুয়েলভ তো ফ্রেন্ডস কোয়েশ্চেন নাম্বার টুয়েলভের আনসারটি হবে অপশন সি আইএনএস আইরাভত আইএনএস আয়রাভট এই যে হান্ড্রেড টন ফুড এটা বহন করে নিয়ে আসছে সুদান থেকে ঠিক আছে বলছে দ্য ইউনিয়ন ক্যাবিনেট হ্যাজ অ্যাপ্রুভ অ্যান্ড মৌ উইথ হুইচ কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ হেলথ মেডিসিন হেলথ এন্ড সেক্টরে ইউনিয়ন ক্যাবিনেট কি করেছে করেছে একটি চুক্তি একটি চুক্তি অ্যাপ্রুভ করেছে কোন দেশের সাথে রিসেন্টলি এটা আনসার করতে হবে তোমাদেরকে নাম্বার থার্টিন রাইট আনসার কি হবে কান্ট্রি তাহলে ইসরায়েলের সাথে ইসরায়েলের চুক্তি স্বাক্ষর করেছে তো ফ্রেন্ডস চলো কোয়েশ্চেন নাম্বার ফোরটিন ফোরটিন কি করেছে ফোরটিনে বলা হচ্ছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ অ্যাপ্রুভ টু রিনেম কাস্ট বেসড স্যাটেলমেন্ট কাস্ট বেসড স্যাটেলমেন্টকে রিনেম করেছে রিনেম করার জন্য অ্যাপ্রুভ করেছে অনুমোদন দিয়েছে কোন স্টেট কোয়েশ্চেন নাম্বার ফোরটির আনসার করো ভারতের কোন রাজ্য জাতিভিত্তিক বসতিগুলির নামকরণে অনুমোদন করেছে কোয়েশ্চেন নাম্বার ফোরটিনের আনসারটি হবে অপশন ডি মহারাষ্ট্র কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য প্রাইম মিনিস্টার রিলিজড এ পোস্টেজ স্টাম্প ডিউরিং দ্য সেন্টিনারি সেলিব্রেশন অফ হুইচ ইউনিভার্সিটি প্রধানমন্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সময় একটি ডাক টিকিট প্রকাশ করেন ফ্রেন্স প্রধানমন্ত্রী কোন বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের সময় একটি ডাক টিকিট প্রকাশ করেন কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আনসার করে দাও তাড়াতাড়ি

আনসারটি হবে অপশন সি জম্মু অ্যান্ড কাশ্মীর কোয়েশন নাম্বার সেভেনটিন দ্য ট্রেন নেমড বাসুকি দ্য ট্রেন নেমড বাসুকি দ্যাট ইজ সিন ইন নিউজ রিসেন্টলি ইজ ইজোসিয়েটেড উইথ রেলওয়ে জোন কোন রেলওয়ে জোনের মধ্যে খবরে এসছে রিসেন্টলি বাসুকি নামের একটি ট্রেন যা সম্প্রতি খবরে দেখা যায় কোন রেলওয়ে জোনের সাথে যুক্ত এই বাসুকি ট্রেন কোয়েশ্চেন নাম্বার সেভেন্টিন রাইট আনসারটি হবে অপশন সি সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সাথেই বাসুকি যে নামের যে ট্রেন এটি যুক্ত কোয়েশ্চেন নাম্বার এইটিন হুইচ অর্গানাইজেশন হ্যাজ রেকর্ডেড ইটস হাইয়েস্ট এভার ফ্লাইট লোডিং রিসেন্টলি কোন সংস্থার সম্পর্কে তার সর্বোচ্চ মালবাহী লোডিং রেকর্ড করেছে কোয়েশন নাম্বার এইটিন আনসারটি কী হবে তাড়াতাড়ি জানিয়ে দাও

বিটি আছে উত্তরপ্রদেশ সি আছে গুজরাট ডি আছে মধ্যপ্রদেশ নাম্বার আনসারটি হবে অপশন বি উত্তরপ্রদেশ নাম্বার টোয়েন্টি হুইচ সাউদার্ন স্টেট অ্যাসেম্বলি হ্যাজ পার্ট সেন্টার্স ফার্ম লস কোন দক্ষিণ ভারতের কোন রাজ্য বিধানসভার মধ্যে কেন্দ্রীয় সরকারের যে আইন এনেছে রেজলিউশন পাস করেছে কেন্দ্রীয় সরকার যেটা কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন এনেছে যে সেন্টার্স ফার্ম লস যেটা এনেছে তার বিরুদ্ধে রেজলিউশন পাস করেছে দক্ষিণ ভারতের কোন রাজ্যের অ্যাসেম্বলির মধ্যে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি আনসারটি হবে অপশানে কেরালা কেরালা হবে এখানে রাইট আনসার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ক্লাস ক্লাস কীরকম লাগলো কোশ্চনগুলি কীরকম সেট হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ক্লাস ভালো লাগলে লাইক করে নেবে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবে ফ্রেন্ডস অ্যান্ড বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তাছাড়া তোমরা যারা আমাদের সাথে টিচমেন্টে আছো টিচমেন্টে তোমরা ভালোভাবে ওই সমস্ত টেস্ট দাও তোমরা অবশ্যই হেল্পুল হবে ফ্রেন্ডস যারা টিচমেন্টে এখনও জয়েন করনি তোমরা তাড়াতাড়ি করে টিচমিন্টে জয়েন করে নাও তো ফ্রেন্ডস এই ছিল আজকের জি কে স্পেশাল সিরিজের আট নম্বর ক্লাস আমরা পরবর্তীতে আরও ক্লাস নিয়ে আসবো যে কোনো কম্পিটিভ এক্সামে কিন্তু আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ তাই তোমরা সবাই ভালোভাবে সবগুলো এমসিকিউ কিউ শিখে চেষ্টা করবে তোমরা সবাই তোমাদের মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস অ্যান্ড এইভাবেই আমাদেরকে সাপোর্ট তোমরা করা যাবে আমরা আশা করছি এবং আমরা প্রত্যেক তোমাদের কিছু না কিছু দেওয়ারও চেষ্টাই আছি ফ্রেন্ডস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ক্লাস এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বিন্দাস থাকবে